কবিতা বিরল নক্ষত্র, কবি তুষারকান্তি দত্ত। বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই মহান বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তোমাকে। এমন ভাবে কাঁদিয়ে চলে গেছ তুমি, এখনো রক্তক্ষরণ হয় সমস্ত পৃথিবীর বুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জলজলে এক বিরল নক্ষত্র হারালাম। মৃত্যুর আগে যে কীর্তি রেখে গেছ তুমি, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তোমার নাম। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ, প্রতিটা বাঙালির দামালে রক্তে ছড়িয়েছিল যুদ্ধের দামানল। এমন বীর বাঙালিকে রুখবে কে, কাহার বাবার সাধ্য আছে বলো? বঙ্গবন্ধু তুমি দেখিয়ে গেছো সমস্ত বাঙালি জাতির মুক্তির পথ। বাংলার মাটি আর থাকবে না পাকিস্তানের, বঙ্গমাতাকে ছুঁয়ে করেছিল সেদিন শপথ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সিংহের মতো ছিল যার গর্জন, 7ই মার্চের ভাষণে প্রকম্পিত হয়েছিল সমগ্র দুনিয়া। উত্তাল সমুদ্রেও সেদিন উঠেছিল স্বাধীনতার তর্জন। এক তর্জনীর আঘাতে পাখানাদার হয়েছিল সেদিন লণ্ডভণ্ড। লক্ষ কোটি বছরেও আর জন্মগ্রহণ করবে না সিংহের মতো এমন হৃৎপিণ্ড। কি প্রতিভা নিয়ে জন্মেছিলে তুমি, রেখে গেছ অসামান্য অবদান। 75-এর 15ই আগস্ট তোমাকে হত্যা করে সারা বিশ্বের কাছে উপাধি পেলাম বাঙালি বড়ই বেঈমান। 10 বছরের ছোট্ট শিশু রাসেলকেও দেয়নি সেদিন খুনিরা তাকে বাঁচতে। হত্যা করে প্রকাশ্যে করেছিল উল্লাস, পালিয়ে গেছিল নাচতে নাচতে। সপরিবারে তোমাকে হত্যা করে খুনিরা সেদিন মনে করেছিল সব হয়ে গেছে শেষ, কিন্তু ইতিহাসের পাতায় সেটা ছিল খুনিদের চরম ভুল। বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ। মৃত্যুর আগে এমন অবিস্মরণীয় কীর্তি বিরল দৃষ্টান্তের স্থাপন। বঙ্গবন্ধু শেখ মুজিবে তোমাকে সমস্ত বিশ্ব এখনো কৃতজ্ঞতা করে জ্ঞাপন। সুস্বাগতম মুজিবে তোমাকে, বিনয়ের সাথে জানাই স্যালুট। বিধাতার কাছে প্রার্থনা জানাই, বাংলার প্রতিটি ঘরে গেলে যেন মনে হয় তোমার মতো মস্তক নত না করা বীরকে পেলাম, বীরকে পেলাম, বীরকে পেলাম।